হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9:30। মাম্মামকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, আর ওর বাবা চলে গেছে অফিসে, আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি। আজকে যাব ডলার স্টোর বলে এখানে একটা সুপার মার্কেট আছে ওখানে। আমি যদি আগে ওখানে কোনোদিন যাইনি, আমরা কেউই যাইনি, আজকে প্রথম যাব। তো আর রান্না বলতে কালকে রাতে সবজি বানিয়ে রেখেছিলাম, সকালবেলায় শুধু ভাত করে নিয়েছি, তাহলে রান্নারও আর ব্যাপার নেই। আর এখন তো এই খ্রিসমাসটির জন্য রাস্তাঘাট, এই বাড়ি টাড়ি সবাই লাইট ফাইট দিয়ে সাজিয়েছে। তো মামামও কদিন থেকে শুধু বলছে আমরাও খ্রিসমাসটি নিয়ে আসবো, সাজাবো, তো সেই জন্য ওখানেই যাচ্ছি। ওখানে যেতে প্রায় 45 মিনিট সময় লাগে। এখান থেকে যাব সেন্ট্রাম, সেন্ট্রামে বাস পাল্টিয়ে আবার ওই দিক থেকে 30-35 মিনিট যেতে হয়। তো চলো তাড়াতাড়ি, আর দেরি করবো না, কারণ অলরেডি 1:30 বেজে গেছে। আবার মামামকে 1টার সময় স্কুল থেকে নিয়েও আসতে হবে, যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, আর মাঝে 1 ঘন্টা কেনাকাটা। তো যাই হোক, চলো তাহলে। তো চলে এলাম বাস স্ট্যান্ডে, একদম সঠিক সময়েই এসছি, আর ওই যে বাস আসছে। এখন বাজে 10:50, আমি চলে এসেছি ডলার স্টোর। 1 ঘন্টা কিন্তু লেগেই গেল, বলুন 10 মিনিট কম। তো এরপর ডলার স্টোরের উদ্দেশ্যে রওনা দিই। ওইদিকেও একটা রাস্তা রয়েছে, তো এই রাস্তাটা দিয়েই চলে যাই শর্টকাটে। লোকজন তো যাচ্ছে এটা দিয়ে, তো চলো যাওয়া যাক। চারিদিকে তো ভালোই অফার দিচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আর শুনেছি যে এখানে নাকি সবসময়ই অফার থাকে কম বেশি, তো আগে আসা হয়নি, আজকেই এলাম প্রথম। তো আমি আজ আর বেশি কিছু দেখবো না, সোজা চলে এলাম খ্রিসমাসের সেকশনে, দেখি খ্রিসমাসের জন্য কি নেওয়া যায় না নেওয়া যায়। এখানে তো সেই বিভিন্ন রকমের জিনিস রয়েছে, দেখে তো সবগুলোই নিতে ইচ্ছা করছে, কিন্তু না, নেবো তো একটা ছোট্ট কাজ, ছোট্ট করে সাজাবো। আর এই যে এখানে রয়েছে বলগুলো, তো চলে এসেছি আসল জায়গায় খ্রিসমাস ট্রি। তো চলো দেখি কোনটা নেওয়া যায় না নেওয়া যায়। এখানে তো সেই বিভিন্ন রকমের খ্রিসমাস ট্রি নিচে, তো আমি একটা ছোট্ট দেখে নেব। এটা ওটা অনেক রকমেরই তো জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত কোথায় সান্তা ক্লজের টুপিগুলো এখনো পর্যন্ত দেখতে পাইনি। টুপিগুলো পেলে বেশ ভালো হতো। আচ্ছা নিশ্চয়ই দেখতে দেখতে পাবো, তো চলো দেখতে থাকি। এখানে রয়েছে কতগুলো গিফটের প্যাকেট খ্রিসমাস ডে গিফট দেওয়ার জন্য। আর এই যে এখানে রয়েছে টুনি লাইট, এই তো এখানেই রয়েছে সান্তা ক্লজের টুপি। টুপি খুবই কতক্ষণ খোঁজার পর খুঁজে পেলাম টুপিগুলোকে, তো মামামের জন্য একটা টুপি নিয়ে নিই।
এই জায়গাটা তো রয়েছে সান্তা ক্লজ ড্রেস আর টুপি, তো টুপি তো নিয়ে নিয়েছি একটা। এখানে রয়েছে মোমবাতি, তো দেখতেই পাচ্ছ এত মোমবাতির পাহাড় বানিয়ে রেখে দিয়েছে। তো আমার তো কেনাকাটা শেষ, ওই টুকিটাকে নিয়েছি দু একটা জিনিস। আর এদিক ওদিক দেখবো না, কারণ সময় আর বেশি নেই। চলো সোজা সোজা কাউন্টারের দিকে রওনা দিই। চলে এসেছি কাউন্টার সেকশনের দিকে, আর এই কাউন্টার সেকশনের এই পাশে রয়েছে সব কোল্ড ড্রিঙ্কস, চিপস, চকলেট। লাইন তো দিয়েছি চার পাঁচজনের পর আমি পাবো। বিল টিল করার পর শেষ পর্যন্ত উঠে পড়েছি বাসে, আর দেখুন কীরকম টিপ 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 বৃষ্টি পড়ছে। তো চলো যাওয়া যাক। এখন বাজে 1:05, আর আমি তো এই সবে মাত্র বাস থেকে নামলাম, 5 মিনিট তো অলরেডি লেট হয়ে গেছে। তো আর বাড়ি যাব না, সোজা মামাকে স্কুল থেকে নিয়েই বাড়ি যাব। আর ওর তো সপ্তাহে 15 ঘন্টা স্কুল, আর 15 ঘন্টা বেশি হয়ে গেলে কিন্তু আবার টাকা লাগে। আর কালকে মামামার শরীরটা একটু খারাপ ছিল, তাই ওকে আমি আধ ঘন্টা আগেই স্কুল থেকে নিয়ে চলে এসেছিলাম। তো আজকে আমার যে 5 মিনিট লেট হয়েছে সেটা অসুবিধা কিছু নেই, এটা আমার কালকেরটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো চলে এসেছি মামামার স্কুলের ভেতরে, চলো দেখি সে এখন কি করছে। এটা কে বানিয়েছে? ওটা কে এঁকে দিয়েছে ছবিটা? বা খুব সুন্দর হয়েছে। চলো বৃষ্টি পড়ছে বাইরে, এটা খোলো, আমি যাবো কি করে? আচ্ছা ঠিক আছে চলে এসো, জুতো পরো, যা জুতোগুলো নিয়ে এসো তোমার। হ্যাঁ কেন, তোমার কি আরো স্কুলে থাকতে ইচ্ছা করছে? এইদিকে ঘুরো দেখি, কি আরো থাকতে ইচ্ছা করছে? তুমি যে কদিন আগে খুব কাঁদছিলে যে, হ্যাঁ না করতে পারো। আজকে লাঞ্চে কি দিয়েছিল? হ্যাঁ আর রাইস দেয়নি, আর রুটিও দেয়নি? ও আর তুমি খেয়েছিলে কতটা? তুমি কালার করেছো না হাতে? কোথায় যাচ্ছ? কেন না বাথরুম যেতে হবে না, চলো ঘরে গিয়ে। ওটা একটা জিনিস আছে বাড়ি গিয়ে দেখাবো, চলো। ওটা তোমার জন্য ক্রিসমাস ট্রি কিনেছি। পাপার অফিসে একটু কাজ আছে, আসতে পারেনি না, এটা পরে না। আজকে তাড়াতাড়ি চলে আইছো? হ্যাঁ আজকে তোমার টিচার এসেছিল ঈদগা, যে তোমার কি বলছিল ঈদগা?
ফ্রুটস খেয়েছিলে আজকে? কি খেয়েছিলে? অ্যাপেল। অ্যাপেল এখন তো পুরোটা ফিনিশ। বাহ, তুমি এরকম প্রতিদিন ফিনিশ করে দেবে, ঠিক আছে? আর তাহলে আর মন খারাপ করানি তো আগের মতো? বলি আগের মতো তাহলে আর মন খারাপ করানি তো তোমার স্কুল এলে? না। ঠিক আছে আমি যাচ্ছি, দেখো কি শুধু রয়ে গেলেছি, কেমন হয়েছে? বাই বাই, তাহলে আজকে আমরা খেলে বিদায় নিচ্ছি। দেখো ব্লগে। বাই বাই, সি ইউ।